তো তারপর বাসার সবার ইচ্ছে ছিল সবাই যাতে আমার গান শুনতে পারে তো তার মাধ্যম তো টিভি চ্যানেল তো তখন হুট করে দেখলাম যে চ্যানেলে হেডলাইন যাচ্ছে যে অডিশনের জন্য তো তারপর সেই ডেট অনুযায়ী আমি মা বাবা তিনজন গেলাম তো তারপর সকালবেলা গিয়ে লম্বা লাইন ধরে অডিশন দিলাম তারপর থেকে সিলেক্ট হলাম ফার্স্ট রাউন্ড এভাবে একের পর এক প্রত্যেকটা ধাপে গিয়ে গ্র্যান্ড ফিনাল পর্যন্ত টপ 7 এ হ্যাঁ টপ 7 তো থেকে বাদ পড়লে কি বললো যেটা আমি এখন ভাবি আসলে মানে একটু বোঝার পর থেকে আমার যেটা ইচ্ছে যে মানুষ যেন চোখ বন্ধ করে গান শুনলে হয়তো আইডেন্টিফাই করতে পারবে যে না এটা অথির গান হয়তো আমার ফেস দেখছে না বা আমার গান শুনে বলতে পারছে না এটা অথির গান তো এই ইচ্ছেটা নিয়ে আসলে চর্চা চালিয়ে যাচ্ছে তুই তো পুরনো যুগের মতো কথা বলে ফেললি এই ক্যাসেট সিডি যুগের মত করে যে চোখ বন্ধ করে আইডেন্টিফাই করা যাবে যে এটা অথিল গলা তাহলে কি আসলে মানুষের কানে বা মনে আমার সুরটা থাকবে আচ্ছা শুন ফ্যামিলির ইনস্পিরেশন একটা বিডার ব্যাপার হ্যাঁ কে ইনস্পায়ার করে না করে বড় মত গানের শুরুতে আসলে আমার দাদু খুব উৎসাহ দিত আমাকে আচ্ছা দাদুর পর আসলে এখন ফ্যামিলির সবাই

আত্মকেন্দ্রিক নাকি খুব একটা বলতে কি মানে পার্সোনাল জিনিসগুলো নিয়ে একটু বেশি পার্সোনাল থাকতে চেষ্টা করে পার্সোনাল জিনিস নিয়ে আলাপ করবো